স্যার খাবার তৈরি হয়ে গেছে খাবারগুলো বেড়ে দিলাম টেবিলে ওরে বাবা আসো বলতে নাকি আমার জন্মদিন কই না তো কেন না এত এত সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছো তাই বলছি বারে মাই তো বলে দিয়েছিল মা যা বলেছে আমি তাইতেই রান্না করেছি তোমার মা এখন অসুস্থ মাকে কাল সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়েছিলাম ডাক্তার বলল যে বুকে কফ জমেছে কটা দিন বিশ্রাম নিতে মাকে অনেক কড়া কড়া ওষুধও দিয়েছে মা তো মাথায় তুলতে পারছে না বিছানা থেকে তাই কটা দিন হয়তো আমাকেই আসতে হবে লেখাপড়া ছেড়ে এখন রান্নার কাজ করছো তাছাড়া তোমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে যদি জানতে পারে যে আর দুদিন পর যে মেয়েটার বড়লোক বাড়িতে বিয়ে হবে সে এখন লোকের বাড়িতে রান্নার কাজ করছে তাহলে আমার ব্যাপারটা আমাকেই ভাবতে দিন তোমার কথা তো শুধু তোমাকে ভাবলে চলবে না আমাকেও ভাবতে হবে আপনাকে ভাবতে হবে কেন আপনার কিসের দায় দেখো আমি এখানে একা থাকি তুমি একটা ইয়াং মেয়ে এখানে আসছো রান্না বান্না করছো এখানে থাকছো ইউ নো ইট লুকস অড আমি চাই না তুমি আর আসো এখানে বেশ সকালবেলা তো আপনার বডিগার্ড থাকে বাইরেও অনেক লোক থাকে আমি তাড়াতাড়ি এসে রান্নাটা করেই চলে যাব আমি তো বলছি তোমার মাকে আমি ছুটি দিলাম তোমার সমস্যাটা কি বললাম যে মা কটা দিন আসতে পারবে না তাহলে সে কটা দিনের টাকাও মা নেবে না কিন্তু টাকাটা আমাদের এখন খুব দরকার স্যার আমি তো বলিনি আমি টাকা কাটবো সে তো আপনার উদারতা আপনি টাকা নেবেন না কিন্তু মা তো এই কটা দিন কাজ করতে পারবে না তাহলে কি করে টাকাটা নেই বলুন আর কাজ না করে মা টাকা নেবে না তাই মা বলল এই কটা দিন একটু সামাল দিতে মা ভালো হলেই চলে আসবে আপনি খেতে বসুন তুমি খেয়েছো কিছু হ্যাঁ আমি জলখাবার খেয়ে বেরিয়েছি আপনি এখানে খেতে বলেন বলে তো কি খেলে কেন পান্তা এখানে তো খাবার অসুবিধা নেই তো কাজ না করে যখন টাকা নিতে পারবে না তখন আমাকেও তো আমার দায়িত্বটা মেনটেন করতে হবে আমিও বা যা টার্মস আছে তার বাইরে যাবো কেন খাবারটা না খাও ফেলে দেবে কাল থেকে কিন্তু তোমার বরাদ্দ খাবারটা তোমাকে নিতেই হবে তা এত রান্না বান্না কোথায় শিখলে বললাম যে আমি গরিব ঘরের মেয়ে সব কাজ শিখে রাখতে হয় আমার মা তো খুব ভালো রান্না করে মার থেকে দেখে দেখে সব শিখে নিয়েছি তুমি কাল পরশুর মধ্যে গিয়ে কলেজের ফর্মটা ফিল আপ করে দাও ফিনান্স নিয়ে কোনো চিন্তা করো না কারণ এত ভালো রেজাল্ট করেছো আমি দেখছি অফিসে গিয়ে তোমার জন্য কিছু ফিনান্স ব্যবস্থা করে দেওয়া যায় কিনা কলেজের পড়াশোনাটা তুমি কমপ্লিট করো স্যার না স্যার কিছু না যা বললাম সেটা করো অফিসের সাহায্যে দেখা করো কোনো লাভ নেই স্যার আপনি আমাকে সাহায্য করলেন আমি কলেজেও ভর্তি হয়ে গেলাম কিন্তু তারপর বিয়েটা তো আমাকে করতেই হবে দেখো তোমার নিজের যদি না ইচ্ছা থাকে তাহলে জোর করে তোমাকে কেউ বিয়ে দেওয়াতে পারবে না তোমার মা যা আর্ন করেন যদি সেই টাকাটা উনি সংসারে পুরোটাই দিয়েও দেন তোমার মামার কিচ্ছু বলার থাকতে পারে না আর তুমি যদি লেখাপড়াটা কন্টিনিউ করতে চাও তাহলে দু একটা টিউশন করেও তো লেখাপড়াটা কন্টিনিউ করতে পারো প্লাস এই টাকা রইল আর স্কলারশিপ তো আছেই ভালো করে ভেবে দেখো তোমার কোনো অসুবিধা হবে না আমি এখান থেকে চলে গেলেও আমার বদলি যিনি আসবেন আমি তাকে বলে যাবো তাহলে তোমার মাকে না ছাড়া আপনি চলে যাবেন স্যার আমি এখানে একটা পার্টিকুলার কাজে এসেছি বেশি দিন থাকতে আসিনি কাজ শেষ হয়ে গেলে আমি চলে যাব কবে যাবেন স্যার বললাম যে কাজ শেষ হয়ে গেলেই চলে যাব ও আসলে কি জানো তো নিজের লড়াইটা নিজেকেই করতে হয় তোমার হয়ে অন্য কেউ লড়াইটা করে দিতে পারবে না স্ট্রেট মামা মামির মুখের সামনে গিয়ে বলো তুমি পড়তে চাও আর ওরা যদি তোমাকে ওদের বাড়িতে থাকতে দিতে না চান তাহলে তোমাদের গ্রামে আর থাকার জায়গা নেই কারোর একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারো না আমার মা তেমন কাজ করবে না
এতদিন মামা মামুর কাছে থেকেছে, এখন যদি হুট করে গ্রামের অন্য কোনো বাড়িতে ভাড়া যায় তাহলে মামুর মুখ ছোট হবে। তাহলে তুমি লেখাপড়াটা করবে না, তাই তো? আপনি যখন এত জোর দিচ্ছেন তখন মনে হচ্ছে বাড়ি গিয়ে মামু মামিকে বলি আমি লেখাপড়া করব, আমি হাঁটতে চাই না, আমি লেখাপড়া করে মাথা উঁচু করে বাঁচতে চাই, আমি আপনার মতো বড় চাকরি করতে চাই স্যার। আমার থেকেও অনেক বড় চাকরি অনেকে করে, সেটা কোনো কথা না। আমি তোমার আইডল নই, নিজের পায়ে দাঁড়ানোটাই হচ্ছে সব থেকে বড় কথা, সেই চেষ্টাটাই করো। আমি আজ বাড়ি গিয়ে বলবো স্যার। নিজের জন্য কিছু রেখেছো না? আমি বাড়ি গিয়ে খাবো স্যার। এতক্ষণ কি বললাম তোমায়? স্যার আজকে তো রান্না হয়ে গেছে, কাল করব। এত খাবার আমি খাবো না, তুমি এখান থেকে কিছু কিছু তুলে নাও। ওমা তা কি হয় নাকি? কি হয় কি হয় না সেটা আমি ঠিক করব, সেটা তুমি ঠিক করে দেবে নাকি? আমি কতটা খাবো কতটা খাবো না সেটা তুমি বলে দেবে। আচ্ছা ঠিক আছে, আপনি যতটুকু খাবেন তুলে নিন না। তুমি আমার এটুটা খাবে নাকি? আমি কি বলেছি আমি খাবো? আমি তো বলেছি তুমি খাবে, কারণ কেউ আমার বাড়িতে না খেয়ে কাজ করুক সেটা আমি চাই না। বাই দ্য ওয়ে, তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে কি করে বলো তো? শুনেছি চোরা কারবারি করে। যা শুনেছি তাই তো বললাম স্যার, এই এলাকায় যত রকম দুর্নীতি হয় তার সাথে ওর যোগ আছে। জেনে শুনে এরকম একটা ছেলেকে তুমি বিয়ে করতে চাইছো? এই তোমার রুচি, এই তোমার লেখাপড়া, এই তোমার শিক্ষা। আমার জায়গায় না দাঁড়ালে আপনি বুঝতে পারবেন না স্যার, আমার রুচি, আমার শিক্ষা, আমার লেখাপড়ার পরিচয় দেওয়াটা আমার মতো মেয়ের পক্ষে কতটা কঠিন। তা যার সাথে বিয়ে হচ্ছে তার নাম কি? তার নাম জেনে আপনি কি করবেন স্যার? এসব লোক আপনার পায়ের মুখের যোগ্য নয়, ওরা আপনার দিকে কোনোদিনও চোখ তুলেও তাকাতে পারবে না, কিংবা হয়তো আপনার সাথে ডিল করবার জন্য আপনার কাছে যেতেও পারে। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও না, এত বাড়তি কথা বলে লাভ আছে? অর্জুন বোস এক ডাকে এই এলাকার সবাই ওকে চেনে, এই এলাকার ত্রাস শুধু ওই নয় ওর বাবাও। অর্জুন বোস, এই অর্জুন বোস আর তার দলবলের জন্যই তো আমার এখানে আসা। তাদের পুলিশের সঙ্গে লিয়াজও করে, হাতে না হাতে প্রমাণ জোগাড় করে, তাদের আইডেন্টিফাই করা এবং শায়েস্তা করাই আমার কাজ। শুনেছি পুলিশের ওইখানে ভূমিকা ঠিক নয়, একটা ঘান চক্কর হয়ে রয়েছে পুরো ব্যাপারটা নিয়ে। আজ পর্যন্ত অনেক মেয়ের সর্বনাশ করেছ, ও যাকে টার্গেট করে তাকে তুলে নিয়ে যায়, শুধু এই প্রথম ও কাউকে বিয়ে করতে চেয়েছে, অন্যদের অত্যাচারটা সাময়িক হয়, অত্যাচার করে ছুঁড়ে ফেলে দেয়। আমাকে সারা জীবন ধরে অত্যাচার করবে বলেই হয়তো বিয়ে করতে চেয়েছে। তা তুমি কি করবে বিয়েটা ফাইনালি? আমার কি কিছু করার আছে স্যার? তবে আপনি যখন এতবার বলছেন, এত ভরসা দিচ্ছেন যে আমি একটা ফান্ডিং পেয়ে যাব, আমি একটা শেষ লড়াই করতে চাই। তবে আমি জানি ওই অর্জুন বোস যা চাই যে করেই হোক আদায় করেই ছাড়ে। ঋষি সেনও হাতে চুরি পড়ে নেই, সেও বাচ্চা ছিল না, সেও যা করবো ভাবে সে তা করেই ছাড়ে। এখন আবার কি হলো? আমি তো আমার সিকিউরিটিদের বলে দিয়েছিলাম গাড়ির সামনে থাকতে, ওদের আবার কি দরকার পড়লো? অন্য কেউ তো হতে পারে, আমি দেখব। হ্যাঁ দেখো দেখো, একটু দরজাটা খুলে দাও। সবাই তাই বললো এখানেই। আপনারা? আমরা ওর বাড়ির লোক, ও আমার দাদা ভাই হয়। ও তুমি কে? আমি এই বাড়ির কাজের লোক। সাজ পোশাক দেখে তো কাজের লোক মনে হচ্ছে না। কে এসেছে, কারা এত কথা বলছে?
সাজ পোশাক দেখে কি সবকিছু বোঝা যায়? আপনারা ভেতরে আসুন না, আসুন। সেটা তুমি না বললেও যাব। আসুন। স্যার, আপনার বাড়ির লোক এসেছে। কি রে ঋষি, কিরম সারপ্রাইজ দিলাম বল। কি রে, তোরা এখানে কি ব্যাপার? শুধু আমরা নই, আরেকটা অনেক বড় সারপ্রাইজ আছে তোর জন্য। আসলে মেয়েটা কান্নাকাটি করে একেবারে অস্থির হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ওকে নিয়ে আসতে হলো আর কি। আর তুই আমার আশীর্বাদে ছুটি নিস নি, একথা জানতে পেরে আমি বাধ্য হয়ে এলাম। কি ব্যাপারটা কি? শোন, তুই যদি না যাস আমি কিন্তু তোর অফিস ভাঙচুর করে তোকে এখান থেকে নিয়ে বেরিয়ে যাবো, বলে দিলাম। কি করবি তুই আমার, কি করবি বল? অ্যারেস্ট করবি আমাকে? করাস, কিন্তু তোর অফিস আমি ভাঙচুর করবই। আচ্ছা, তোরা এখানে আসবে আমাকে ফোন করিস নি কেন? না ভাই, ফোন করতামও না আমি, কারণ ফোন করলে তুই কি অ্যালাউ করতিস? যে কোনো একটা অজুহাত দেখিয়ে তুই আমার আশাটা আটকে দিতিস। ও এখানে এসছে কেন? সেটা তো ওই বলবি। ঋষি, আমি তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাইছি। তোমার সঙ্গে আমার সব কথা শেষ হয়ে গেছে রাশমি। তুমি বোধহয় ঋষিকে এখনো চিনতে পারো। ঋষি সেন যদি কারোর দিক থেকে একবার মুখ ফেরায় তাহলে সে আর সেই দিকে ফিরে তাকায় না। তবু আমি তোমার কাছে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে আসিনি ঋষি, আমি শুধু দু মিনিট তোমার সাথে কথা বলতে চাই। বললাম যে রশনি, তোমার সাথে যা কথা বলার আমার বলা হয়ে গেছে। আচ্ছা, বিয়ে বলছিলাম কি ঋষি, আমরা সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, তো বড্ড টায়ার্ড আমরা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই আর ভেরি হাংরি, সঙ্গে সঙ্গে ও খুব ক্ষুধার্ত। দেখ, আর কিছু না হোক, তোর বাড়িতে একজন গেস্ট এসছে, এইটুকু ভেবে তুই ওর সঙ্গে মিসবিহেভ করিস না। পরে ওর সঙ্গে যোগাযোগ রাখতে না চাস রাখবি না, কেউ তোকে বাধ্য করবে না। কিন্তু দেখ, যখন নিজে চেঁচে তোর বাড়িতে এসছে তখন সেইটুকু ভদ্রতা করিস যতটা একজন মানুষের বাড়িতে একজন মানুষ গেলে সেই মানুষটা করে থাকে। আমি আমার বাড়িতে কোনো অবাঞ্ছিত অতিথি চাই না। ঋষি, দয়া করে তোমার মেড সার্ভেন্টের সামনে অন্তত এই কথাগুলো বলো না। রশ্মি, আমার বাড়ির মেড সার্ভেন্টের যা স্ট্যান্ডার্ড আছে না, সেই স্ট্যান্ডার্ডে তুমি কখনো পৌঁছাতে পারবে না। শি ইজ জাহ্নবী, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 96% মার্কস পেয়েছে, ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিল মাধ্যমিকে, এইবার প্রথম 10 জনের মধ্যে আছে। সুতরাং আমার মেড সার্ভেন্ট হতে গেলে কতটা স্ট্যান্ডার্ড লাগে সেটা তুমি বুঝতেই পারছো। ঋষি প্লিজ, ডোন্ট ইনসাল্ট মি, আমাকে এইভাবে হিউমিলিয়েট করো না। আমি তোমার কাছে থাকতে আসিনি, আমি শুধু তোমাকে সরি বলতে এসেছি। সেই সময়টা তুমি পেরিয়ে গেছো রশ্মি, একটা সময় পর সরি বলারও কোনো দাম থাকে না। দাদা ভাই বলছে আমাদের খুব খিদে পেয়ে গেছে রে, আগে আমরা খেয়ে নিই তারপর না হয়। ঋষি শোন, তুই কিন্তু অফিসে গিয়ে ছুটির অ্যারেঞ্জমেন্টটা প্লিজ করে ফেল। ওকে, অসম্ভব, এখন আমার পক্ষে কোনো রকমের ছুটি নেওয়া সম্ভব নয় রে। ঠিক আছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার আশীর্বাদ তো জাস্ট হবে না, আমি তো এখান থেকে যাবো না, দেখি কি করে আমার আশীর্বাদ হয়। পাগলামো করিস না। আমি পাগলামো করছি না ঋষি, আমি পাগলামো করছি না, আমি যেটা করবো তোকে আমি জাস্ট সেটাই বললাম। ঝিলমিল, হ্যাঁ ঝিলমিল আর রোশনি ওরা ফিরে যাবে, আমি এখানেই থাকবো। জাহ্নবী। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ আমার বাড়িতে কিছু গেস্ট এসে গেছে না জানিয়ে, তো এক কাজ করো, তুমি টাকাগুলো রাখো, দেখো এদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে।
টাকাটা দিয়ে আমি কি করব স্যার? এই বাড়ির যারা কেয়ারটেকার আছে তাদের কাউকে দিয়ে বাজারটা করিয়ে নাও। আই এম সরি তোমাকে বদর করছি, তোমার রান্না করা হয়ে গেছে, তারপরে তোমাকে আমার কাজ করতে বলছি। এবেলার রান্নাটা একটু সামনে দিও প্লিজ। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনার অতিথিদের আপ্যায়নে কোনো ত্রুটি হবে না, আমি সব দেখে শুনে রাখবো, আর রাতের রান্না করা তবেই বাড়ি যাব। থ্যাংক ইউ। কি রে অফিস যাচ্ছিস? হ্যাঁ ন্যাচারালি, আমার অফিসে টাইম হয়ে গেছে। ঋষি তোমার কাছে কি 2 মিনিটও সময় হবে না আমার সাথে কথা বলার? না। রোশনী তুমি চিন্তা করো না, প্রথম ধাক্কাটা যে এরকম হবে সেটা তো তুমি নিশ্চয়ই অনুমান করেছিলে, তাই না? তুমি তোকে চেনো তো। যাই হোক, বিকেলবেলা অফিস থেকে ফিরুক, ততক্ষণে নিশ্চয়ই মাথা ঠান্ডা হয়ে যাবে, ও রিথিঙ্ক করবে, আর তুমিও নিশ্চয়ই একটু টাইম পাবে আলাদা ওর সঙ্গে কথা বলার। আমি অ্যারেঞ্জ করে দেবো, ডোন্ট ওয়ারি, আমি আলাদা কথা বলার জন্য আমি টাইম অ্যারেঞ্জ করে দেবো, আর তখন আমি আর ঝিলমিল আমরা থাকবো না, আমরা বাইরে চলে যাবো। ওকে, সেটাই ভালো হবে। তুমি তখন থেকে এখানে দাঁড়িয়ে আমাদের কথা কি শুনছো? আমি আপনাদের কথা শোনার জন্য এখানে দাঁড়াইনি, আপনারা কি জল খাবার খাবেন বললেই তুমি পরীক্ষায় 96% পেয়েছো, আর এদিকে রান্নার কাজ করছো যে, আমার কথা শুনে কি করবেন? আপনারা আজ আছেন কাল নেই, আর আপনারা তো কিছু করতেও পারবেন না। আমার সমস্যা শুনিয়ে শুধু শুধু আপনাদেরকে বিব্রত করতে চাই না। তুমি কলেজে পড়বে না? স্যার বলেছেন একটা ফান্ডের ব্যবস্থা করে দেবেন, কলেজে পড়াটা হয়তো আমার হবে। স্যার তো তোমার জন্য অনেক কিছুই করছেন দেখছি। স্যার খুব রাগী, কিন্তু এই কদিনের মধ্যে স্যার খুব পপুলার হয়ে গেছে সবার কাছে। আর কার কাছে কি হয়েছে জানি না, তবে তোমার কাছে যে পপুলার হয়েছে তা তো দেখতেই পাচ্ছি। যাকে বলছিলাম, তুমি আমাদের কি খাওয়াবে বলো তো, আমরা না সত্যি ভীষণ হাংরি। টোস্ট খাবে, বাটার টোস্ট, অমলেট, আর বাড়িতে মিষ্টিও আছে। তুমি কি এখানে রাতেও থাকো নাকি? না। আচ্ছা তোমার নামটা যেন কি, জাহ্নবী না? হ্যাঁ। আমি খাবারটা নিয়ে আসছি। ওই লোকটা স্যারের দাদা, ওই মেয়েটা বোন, আর আসার পর থেকেই যে আমাকে ক্যাটক্যাট করে কথা শোনাচ্ছে সে কে স্যারের? এই কি স্যারের গার্লফ্রেন্ড? ওই রকম গোমরামুখ লোকের আবার গার্লফ্রেন্ড? মা গো,